দুষ্কৃতিকারীদের হাতে প্রতিনিয়তই আক্রান্তের শিকার বিরোধী দলের একাংশ কর্মী সমর্থক, আর এই ধরনের আক্রান্তের ঘটনার বিবরণ জানিয়ে আক্রান্তরা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ অভিযোগমূলে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না, এমনকি কখনো কখনো আবার মামলা না নেওয়ারও অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এমনই অভিযোগ এনে এবার সোচ্চার হল যুব কংগ্রেস। সোমবার প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাসের নেতৃত্বে কর্মীরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই ঘেরাও করলেন আমতলী থানার পুলিশ আধিকারিককে। অভিযোগ, এই থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই দুষ্কৃতিকারীদের হাতে আক্রমণের শিকার হচ্ছেন কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। প্রতিটি আক্রমণের ঘটনা পুলিশকে লিখিত আকারে জানানো হলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, তাই মামলা নিয়ে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে এদিনের এই থানা ঘেরাও কর্মসূচি। থানার আধিকারিকের উপস্থিতিতে ঘেরাও কর্মসূচি বেশ কিছু সময় চলার পর যুব কংগ্রেসের কর্মীদের চাপে পড়ে শেষ পর্যন্ত সাম্প্রতিককালের কয়েকটি ঘটনার মামলা নথিভুক্ত করে পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, সঠিক তদন্তমূলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন থানার ওসি। এমনটাই জানালেন প্রদেশ যুবক কংগ্রেসের সভাপতি রাখু দাস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুবনেতা শ্রী দাস জানান, আশ্বাস অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুলিশ যদি মনে করে কংগ্রেস দলের তেমন শক্তি নেই তাহলে সেটা ভুল, সারা রাজ্যে কংগ্রেস দলের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমতলী থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় যেমন শচীন্দ্রলাল, আমাদের কংগ্রেস কর্মীদের উপর বারবার বর্বর ভাবে আক্রমণ করা হয়। অনেকবার আমরা এফআইআর করেছি কিন্তু পুলিশ কোনো অ্যাক্ট করছে না। গত পরশুদিন একটা মহিলাকে বর্বরভাবে উলঙ্গ করে আক্রমণ করেছে বিজেপির গুন্ডারা, মাথার চুল কেটে দেওয়া হয়েছে, পুলিশ এফআইআর নিচ্ছে। পুলিশ ভেবেছে যে বিরোধীরা বাধারঘাটে দুর্বল, তাই আজ বাধারঘাট ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ট্রেলার দেখাতে এসেছি। আমরা আজকে থানা ঘেরাও করে ওনাদেরকে বার্তা দিতে এসেছি যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেফতার করা না হয় আমরা 72 ঘন্টা পর এখানে পিকচার দেখাবো। তাই উনি এখন এফআইআর নিয়েছেন এবং অফিস সাহেব আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে উনি আসামি ইনভেস্টিগেশন করে আসামিদের অ্যারেস্ট করবেন। আমরা দেখছি যদি ওনার কথা অনুসারে উনি কাজ না করেন তাহলে আমরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।